পুরো পাগল পাগল ব্যাপার দেখছেন। পৌঁছে গেলাম মসমাই কেভস। দর্শকদের জেনে রাখা দরকার, এই মসমাই কেভ কিন্তু ভারতবর্ষের 10টি দীর্ঘতম কেভসের মধ্যে অন্যতম, আর পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। প্রপার ট্যুরিস্ট স্পট বলতে যা বোঝায়, মানে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে কেনাকাটির দোকান, সাথে এখানে কি সুন্দর মিউজিক চলছে, মানে দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আর এই কেভের এন্ট্রি ফি হলো অ্যাডাল্টদের জন্য 30 টাকা, আর আন্ডার 10 যারা বাচ্চারা আছে তাদের জন্য 15 টাকা, আর ক্যামেরা চার্জেস এক্সট্রা। এই হলো কেভ, পুরো ন্যাচারালি ফর্মড কেভ। সামনে আসবি, সামনে সামনে আসবি, দেখতে পাচ্ছেন কতটা টাফ টেরেন এটা। ও মাই গড, এটা পার করছে দেখুন। হ্যাঁ, এখানে মাথা খুব সামলে, ওই তো আলো আছে, জল ছটছট করে পড়ছে দেখুন। এ দেখুন কয়টুকু জায়গা, ও মাই গড, ও মাই গড, কোথায় যা মাথায় লাগিস না রে ভাই, আরে মাথায় লাগিস না, আয় নিচে নিচে হয়ে আসিস, মাথায় লাগবে কিন্তু নিচে, একদম নিচে। কি লাগলো নাকি? এই দেখো আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল, ইওর নেক্সট ট্রিপ দেখুন আসছে। তুই স্কিট খাবি না, জুতো স্কিট খাবে না, দৌড়ে চলে আয়। হ্যাঁ, নাম নাম মাথা না, মাথা মাথা মাথা, তুই স্কিট খাবি না, এগুলো তো সিমেন্ট ফিমেন্ট দিয়ে বানিয়ে দিয়েছে। হ্যাঁ দেখুন জায়গাটা কি দারুণ, তাই না? ইয়া, মাথা সাবধান, মাথায় লাগলে মাথা ফেটে যাবে, মাথা একদম নিচু। কিচ্ছু হবে না, চল জুতো ধরে নেবে তোর, স্কিট খাবে না, দেখো অবস্থা। জুতো ধর, ভালো করে গ্রিপ হবে পা মার। হ্যাঁ কিচ্ছু হবে না, তুই জুতো স্কিট খাবে না তোর। ওফ, তোমা তুই জুতোটা তুই ভরসা পাচ্ছিস না, না এখন ভরসা, এখন কি স্কিট খাচ্ছে তাহলে? ভরসা পাব, ভরসা কর, কোনো অসুবিধা নেই। তো যাতায়াত করে না, এত টুরিস্ট আসছে, দেখো উঠছে, দেখো বীরঙ্গনা, সব পারবি, চল চল, উঠতে পারবি না, পারবি না কেন, শব্দটা কেন কিসের, না কেন, কি আছে এখানে, এটা তোকে এখানে নিয়ে এসছি কেন বলতো, পরে এভারেস্টে নিয়ে যাবো বলে। হ্যাঁ ও দেখ সামনে ভূত, মুখগুলো কেমন বার করে রেখেছে দেখ, গন্ডারের মতো। অ্যাডভেঞ্চার, এদিকে এদিকে, হয়ে গেল মশারি কেস।
30 টাকা জল, জল না ভালোই। ও বেরিয়ে পড়লাম। এই হলো আমাদের আজকের হোটেল, আজকে রাতের জন্য সিরিন রিসর্ট। এ তো গেট দিয়ে তো ঢোকাতে দেখালামই, এখানে সুইমিং পুল তো আছে, ভেতরে তো পার্কিংয়ের যথেষ্ট জায়গা আছে, এখানে রিসেপশন সামনে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এই হলো ডুপ্লেক্স টাইপের রুমসগুলো আছে, মানে বিশাল বড় জায়গা নিয়ে আছে। তো দারুণ হোটেল, একদম পেছনে তো একদম অফ জায়গা, পুরো খালি, যত দূর দেখবেন ওটা পুরো খালি হোটেল, কিন্তু আপনারা দারুণভাবে পাবেন। দেখতে পাচ্ছেন তো ওই যে সানসেটটা দেখাচ্ছিলাম ঠিক পেছন দিয়ে, এলো সানসেট। চলুন এবার রুমে চেক ইন করি, চেক ইন করে আপনাদের রুম টুরটাও দিয়ে দেবো। এই হলো এবার আমাদের রুম, এগুলো সব ফ্যামিলি রুম, এই পাশেরগুলো কটেজ আছে এগুলো। এই আমাদের এটাও হলো একটা কটেজ, এই হলো রুম, খাটটা তিনজন বলবো না, দুজনের জন্য যথেষ্ট। আর ঢুকেই এরকম কিছু চেয়ার আছে, ছোট টেবিল আছে, টিভি আছে। এখান দিয়ে কোথায় যায় দেখতে হবে, বলে পাশের রুম, এরকম একটা ক্লোজেট টাইপের দাওয়া আছে, এখানে উডেন একটা টেবিল টাইপের আছে। আর ওয়াশরুমটা রুমের হাফ, এবার জানলাও আছে এরম। তো গিজার থেকে শুরু করে এক্সস্ট থেকে শুরু করে সব কিছুই আছে, যথেষ্ট যথেষ্ট। দেখুন সিরিন রিসর্ট সৌরা, রিসেপশনের ফোন নাম্বার হলো এইটা, দরকার বলে কন্ট্যাক্ট করতে পারেন। চেক আউট টাইম 11টা, ব্রেকফাস্ট সার্ভড আফটার 7:30 AM, ডিনার অর্ডার বিফোর 7:30 PM। হ্যালো রুম, কেমন লাগলো আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা, প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো লাইক দেবেনই, এছাড়া বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর আমাদের যদি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কেন কি ম্যাক্সিমাম লোক আমাদের ভিডিও দেখছেন, ভালো লাগছে, লাইক করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতেটা ভুলে যাচ্ছেন। প্লিজ আমার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশানগুলো পৌঁছে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন দিন নিয়ে। কালকে কিছু দারুণ হতে চলেছে, কালকে আমি একটু বলে দিই, বোর করছি না, কালকে কিন্তু আমাদের ওয়াটারফলে স্নান আছে, কালকে আমাদের একটা ছোট্ট ট্রেক আছে, কিছু অফবিট ওয়াটারফলস আছে যেগুলো আশা করি আগে কেউ দেখায়নি বা আপনারা দেখেননি, আর এরকম আরও কালকে অনেক অ্যাট্রাকশনস আছে, আশা করি দেখবেন। তো প্লিজ সাবস্ক্রাইব, আমাদের ভালোবাসা দিতে থাকুন। ধন্যবাদ।